আমি সেই মা, বৃদ্ধাশ্রমে যাকে রেখে গেছে ছেলে ও বৌমা। ছেলে বলল, তোমার কষ্ট যে আর দেখা যাচ্ছে না মা, তুমি নিজের বাড়িতে থাকো, তা চাই না তোমার বৌমা। তোমার বাড়ি থেকে তোমাকে না তাড়ালে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে, হুমকি দিয়েছে তোমার বৌমা। তোমার জন্য এক বৃদ্ধাশ্রমের মালিকের সঙ্গে কথাও বলে রেখেছি নাকি তোমার বৌমা। এইসব কারণেই নাকি আরো জমি বাড়ি কিনে বৃদ্ধাশ্রমের মালিক বাড়াতে চান বৃদ্ধাশ্রমের সীমা। ও মা গো, আমায় করে দিও ক্ষমা। দেখো না মা, আধুনিক ব্যবস্থায় বৃদ্ধাশ্রমেরও হয়েছে যে আজ গরিমা, সেই রেখে গেল ছেলে বৌমা। আমি সেই মা যেদিন নিজের বাড়িকেই জানাতে হলো বিদায়, বৌমা বলল, আপনি একটি ভোদাই, আপনি বুঝতেই পারেননি যে নিজের বাড়িতেই হবে না ঠাই। আপনাকে দিয়ে এমন কাজ করিয়েছিলাম যে কাজ করে আয়াও ধাই। ছেলে মেয়েরা সামান্য বড় হতেই আপনাকে করে দিলাম ভাই ভাই, এবার বাকি জীবনটা করুন হাই হাই। বলতে পারলো সে নির্দ্বিধায়। আমি সেই মা, বৌমাকে যে মনে করি কন্যা সমা, সেই কন্যার এত বড় লজ্জার কথা কিভাবে যে বলি। ট্রেনে বাসে রাস্তার মোড়ে চায়ের দোকানে মানুষজন আমারই বৌমাকে নিয়ে করছে খেললি। এক রাজমিস্ত্রির সঙ্গে গাঁট ছড়া বেঁধে বৌমা চলে গেছে নাকি দিল্লি। ওই রাজমিস্ত্রি নাকি প্রলুব্ধ করত খাইয়ে বাদাম, শুনিয়ে গান আর আদিরসের গুলি। সেই আলে আর পিছু পিছু ছুটে আমার বৌমাই কিনা পৌঁছে যেত দিল্লির গানাগলি। খবরের কাগজে মনোবিদরা বলছেন সে নাকি বিকৃত কামনার বলি। আমি সেই মা, বিয়ে দিয়ে যে নিজের খোকাকেই দিয়েছে ধোকা। বিয়ের কারণেই আজ হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে রক্ত স্নাত খোকা। টিভিতে খোকাকে দেখে চোখে জলের ধারাকে যাচ্ছে না কোরোখা। টিভিতে দেখাচ্ছে গ্রেপ্তার হয়েছে বৌমার সখা, খোকাটা নাকি ছিল তখন ভুকা। কিনে আসছিল ফিরে ছেলে মেয়ে ও নিজের রাতের গরম রুটির তরকা। এমন সময় পথ আটকাল বৌমার সখা ও কয়েকজন ঠণ্ডা মার্কা। নিস্তেজ হতেই ফোনে বলেছিল, তোমার কাজ হয়ে গেছে, শুনেছ ডার্লিং মনিকা? মারা গেছে তোমার শাশুড়ি ভগবতী স্নেহের খোকা। এবার নিশ্চিন্তে ভোগ করো শ্বশুর বাড়ির সম্পত্তি ও টাকা। পাশে রইল পড়ে গরম রুটি তরকা, যেখানে পড়েছিল রক্তাক্ত খোকা। আততায়ীরা সদর্পে চলে গেল ভেবে মারা গেছে বুঝি খোকা। বিধাতা বোধ হয় হেসে বলেছিলেন, আতিথিয়ার হাতে মরতেই পারে না অমৃত পুত্র খোকা। জন্ম মৃত্যুর ক্ষমতা আজও যে রয়েছে আমারই হাতে রাখা। সশস্ত্র আততায়ীরা চলে যেতেই উদ্ধার করতে গিয়ে এলো কিছু নিরস্ত্র ডাকা বুকা। কেউ তুলবেন না, তুললে ফেঁসে যাবেন, এটা মহিলা ঘটিত পুলিশ কেস দাদা, বলল ছদ্মবেশী আততায়ীরা। যারা মিশেছিল ভিড়ে, ঘিরে আমার খোকা, তবুও খোকাকে উদ্ধার করলো এক দেবদূত ডাকা বুকা। না করে বিভ্রান্তির তোয়াক্কা, আজ বুঝতে পারছি আমিও কেমন ছিলাম বোকা। বিয়ের আগে বুঝতেই পারলাম না কেমন রুচির মানুষ আমার বৌমা মনিকা। প্রথম দেখাতেই বুকে জড়িয়ে নিয়েছিলাম ভেবে নিজের গর্ভজাত দাড়িকা। আমি সেই মা
যাকে আপনারা সবাই ভালোবাসার ঋণী করেছেন, এই যে আমি, আপনারা, আপনাদের সংগঠন নচিকেতার গান শুনে আমার জন্য অনেক করেছেন, বৃদ্ধাশ্রমে গিয়ে সময় দিয়ে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছেন, দুর্গাপুজোতে ঠাকুর দেখার ব্যবস্থা করেছেন, জনমত আদায়ের জন্য অনেক লেখালেখি করেছেন, আর আপনি, আপনার অবদান তো অসীম, এই মাকে ঠাই দিতে বৃদ্ধাশ্রমই তৈরি করেছেন, কোনো করুণা নয় যা করেছেন আপনারা সবাই, তা নিজের মা ভেবেই করেছেন, আমি সেই মা যে আজ বড় অশান্ত, তাও বলছি হে পূর্বপুরুষগণ, আমার বৌমাকে দয়া করে করবেন ক্ষমা, হে ভগবান নারায়ণ, আমার বৌমাকে যেন করে দেবেন ক্ষমা, কারণ দায়ী নয় আমার বৌমা, এক শ্রেণীর বলগাহীন রুচির পরীক্ষা নিরীক্ষায় সনাতনীদের মুখে ঘষে দিয়েছে যে জামা, সবাইকে করে দিলেও ক্ষমা, শুধু ভগবানের প্রতি এক রাস অভিমান হয়েছে যে জমা, আমি সেই মা যে ভেবেছিল বরাহ ও শ্রীকৃষ্ণ রূপের মতোই কল্কি রূপে ভগবান করবে দুঃখ ভাগ, তা যখন হলো না, অশান্ত ভগবতী যে কোনো সময়ে ধূমাবতী হয়ে নিতে পারে প্রলয়ের দিকে বাঁক, ব্রহ্মাণ্ড জুড়ে মহাপ্রলয় শুরু হয়ে সভ্যতাকে করে দিতে পারে খাক, প্রলয়ের পরপারে ব্রহ্মাণ্ডের নাও হতে পারে কোনো হাঁক ডাক, তখন নীল মহাশূন্যে ছোটাছুটি করতে পারে যে শুধু কাক, আমি সেই মা, কাকের পিঠে চেপে কুলো হাতে যার ছোটাছুটিতে ভীত হয়ে উঠতে পারে দেবতাগণ, পুনরায় সৃষ্টির আশাই আমার ভগবতী রূপেরই যে তপ করতে পারে স্বর্গের ঋষিগণ, জয় ভগবতী, দেবী নম বরদে, জয় পাপ বিনাশিনী বহু ফলদে, জয় শুভনী সম্ভ কপাল ধরে প্রণামিতু দেবী নরাত্রি হরে।